সব ভাড়া তো গেল তোমার উপস্থ হ্যারাসমেন্ট তো সব চেয়ে গেল যেমন কি যে পুরুলিয়ার আছে ও পুরুলিয়াটা কন্ট্রোল করবে জল না আমরা চন্দন ক্যারি আছি চন্দন ক্যারির লোকে কন্ট্রোল করব কি ভাই আমাদের ঝাড়খণ্ড দিকলে বেঙ্গলে যায় তোমার কেউ সাউন্ড বাজাবে নাই বা পুরুলিয়ায় পুরুলিয়া টাউনের কেউ সাউন্ড বাজাবে নাই এইদিকে আদ্রাল্লা আদ্রাল্লায় কেউ সাউন্ড বাজাবে নাই তো চারোদিক থেকে যদি বন্ধ হয়ে যায় তো দেখো লোকের সবাই তো সাউন্ড দরকার কার বিহা করে দরকার একটা রহিস বন্ধ থাকলো একটা গরিব বন্ধ থাকলো সবাইরে সাউন্ড দরকার হ্যাঁ তাহলে এই যে সংগঠন দেখো এখন কি আছে কি সবাই তিন চার বছর এই বিজনেসটা ঢুকছে এবারে সবাই সঠিকভাবে কারো জানকারিয়েই নেই কো কারো কাছে ট্রেড লাইসেন্স নাই আর যে ভি সরকারি নিয়মের হিসাবে আছে কারো কাছে কোনো নাই কো অ্যাকচুয়ালি দেখতে গেলে কিছু জনের কাছে আছে তো ঠিক আছে এবার কি হতো যেমন এই যে এক এক জনাকে প্রত্যেক জায়গার এক এক জনাকে লিখি এবার কি হতো এইটা আমাকে রেজিস্ট্রেশন একটা করতে হবে অ্যাসোসিয়েশন বানাতে হবে আর অ্যাসোসিয়েশনে সরকারি হিসাবে মান্যতা নিতে হবে তার হিসাবে আমাকে গল্প রাখতে হবে কাল দিন যদি কেস ফেস হয় তো কাল দিন চারটা যে ভনিবে ম্যান ম্যান সেই হিসাবেই কাজ হবে এমনিতে ডাইরেক্ট তুমিও যদি ভাববে কি আমি যাই আল্লাহ করব ও ভাবে আল্লাহ করব অমনি কবু হবে নাই দেখো আমিও এটার কোনো এক্সপিরিয়েন্স নাই সবলা থাকলে যাই এখন ঢুকবো যখন যিসে ঢুকবো তিসে জানবো কি ভাই এটা নাই এমনি এমনি করতে হয় তবে যাই ঢুকবো যদি সব সাথ থাকবে তাইলেই যাব ওইখানটা কেউ যদি সাথেই নাই থাকবে তো ভাই আমি কেন একা রিক্স উঠাবো নিজের নিজের গ্রামে ঠিক আছে নিজের নিজের গ্রামে যে সাউন্ডওয়ালারা আসে নাই আর যারা রিপোর্টেশন এগুলো শুনবে নাই আর এগুলা ই করবে নাই তাদেরকে আমরা কেস করব আমরা সবাই কি করব কোন জায়গায় বাজবে তো আমরাও রেকর্ডিংটা যে থানা বলে না বুঝমান যে গায়ে জমতে বাজবে তুমি কি রেকর্ডিং করে নাই বলতে পারো এক একটা গায়ে পাঁচটা ছটা করে সাউন্ডওয়ালা আছে আছে তো তো হয়তো এখানে একটা সাউন্ডওয়ালা এসেছে চারটা সাউন্ডওয়ালা আসে নাই তো যে একজন এসে সেই এখানে মেন দাঁড়ায় যাক আজকে আর তারপরে ওই চারজনের নামে যখন ওরা বক্স বাজাবে পরে যদি এই সহযোগিতা না আসে আজ না আসে ঠিক আছে কাল আসবে পরশু আসবে যদি ওরা এই সহযোগিতায় না আসে তখন ওদের উপরে আমরা অ্যাকশন নেব সবাই মিলে করব ওকে বলছি যাদের প্যান্ডেল ওয়ালাদের সাউন্ড আছে ওদের কি করা যাবে কেউ যদি বলবে তো দেখো কে এক্সপিরিয়েন্স নাই আমিও এত লোক দেখছি আমারও মনটা এমনি এমনি করছে ভাই কি বলবো কি নাই কি বাইরে হবে কি নাই ঠিক আছে না তো তোমাদের মধ্যে কোনো যদি গল্প আছে তো এসে কোন বলতে পারো।